আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সালামু আলা রাসূলিল্লাহ জালিয়াতিতে আবারও দরা খেলেন আব্দুর রহিম সালাফি আমি যতটুকু চিনলাম এই লোকটাকে নাম আব্দুর রহিম সালাফি যদি ভুল হয় কেউ সংশোধন করে দিবেন আজকে প্রথম পর্ব এই ভিডিও পাঠিয়েছেন সাইয়েদ আশরাফ আলী এই আমরা দেখি স্ক্রিনশটটা যিনি মূলত এই ভিডিও আপলোড করেছেন মোহাম্মদ কামাল তিনি এখানে কেপশন দিয়েছেন হানাফি মাঝাবের পোস্ট মর ডেম হানাফি মাজাবের পোস্ট মর ডেম মাজহাবে যে কত মিথ্যা আছে তা সময় সাপেক্ষে তুলে ধরা হবে আল্লাহ আমরা আজকে দেখবো এই আব্দুল রহিম সালাফি তিনি এর আগে কোরআন শরীফের একটা আয়াতের অপব্যাখ্যা করেছেন তাফসির বীর রায় করেছেন আমরা প্রমাণ করেছি এই পর্যন্ত কোন মায়ের সন্তানের দুঃসাহস হয় নাই বলতে পারে যে না আব্দুর রহিম সালাফি কোরআনের অপব্যাখ্যা করেন নাই কোন মায়ের কোন দুঃসাহসী সন্তান যদি তাকেন তাহলে আমি বলবো আব্দুর রহিম সালাফির ওই ভিডিও দেখুন এবং প্রমাণ করুন আব্দুর রাহিম সালাফি কোরআন শরীফের অপব্যাখ্যা করেননি আর আজকে বলছি মোহাম্মদ কামাল হন আর মোহাম্মদ জামাল হন যদি কোনো মায়ের দুঃসাহসী সন্তান থাকেন তাহলে আমি আজকে আবার প্রমাণ করব এই আব্দুর সালাফি একটা জালিয়াত একটা মিথ্যাবাদী সেই কিতাবের নামে মানুষকে দুঃখা দে দুঃখাবাজ আমি প্রমাণ করব কোনো দুঃসাহসী মায়ের দুঃসাহসী সন্তান থাকলে প্রমাণ করবেন কিতাব দিয়ে গালি দিয়ে নয় কিতাব দিয়ে প্রমাণ করবেন আমি ঠিক বলি নাই আব্দুর রহম সালাফি ঠিক বলেছে আমরা দুই তিনটা পর্বে জবাব দেব আজকে এই ভদ্রলোকের হাতে যে কিতাবটা দেখতে পাচ্ছি আমরা এটা তিনি বলেছেন আল হিদায় আর ওনার পুরা আলোচনা আমরা দিচ্ছি তাদের কিছু লোকের জন্ম দোষ আছে তারা শুধু বলে কাট পিস কাঠ পিস করে বলে দেওয়া হয় পিস মানে বুঝাইতে চাই পেস্ট তারপরে কাটপিস আসলে কাটপিস করা হয় না যে ভিডিও যেভাবে দেওয়া হয় এবং এই পর্যন্ত কেউ যদি পারো তাইলে প্রমাণ করো যে 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 বক্তব্যটা দেওয়া হচ্ছে আর যদি এর আগের থেকে আরও কিছু যোগ করা হয় এরপরে আরও কিছু যোগ করা হয় তাহলে বক্তব্যটা চেঞ্জ হয় পারলে প্রমাণ করো এই কাজ আমরা করি না যাই হোক আব্দুর রহিম সালাফিক উনি ওনার হাতে যে বইটা যে কিতাবটা আছে আল হিদায়া এবং এর হাসিয়াতে আর আদিরা আছে তিনি সেটা জানেন এই পুরা বক্তব্যের মধ্যে হিদায়া দিরায়ার কথা আছে হিদায়া আর দিরায়া টু ডিফারেন্ট বুকস দুইটা কিতাব হিদায়া হানাফি আর আদিরা হাফিজ ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলহি আিরায়া কিতাবের রচয়িতা তিনি আই তিনি এই কিতাব লিখেছেন আিরা হিদায়ার কোনো কোন হয়তো ভারত মহাদেশে যে নুসখাগুলি আছে আল হিদায় হাসিয়াতে দিরায়া আছে তো এই বুতর লোক তিনি জানেন কোনটা হিদায়া কোনটা দিরায়া ওনার পরা বক্তব্যের মধ্যেই কথাটা আছে তিনি জানেন বুঝেন হিদায়া কোনটা দেরা কোনটা কিন্তু তিনি জেনে শুনে যা দিরায়াতে আছে তা হৃদায়াতে প্রমাণ করে মানুষকে ধোকা দিলেন

নুজিলাত হাদিল আয়া তুফি রাফয়ে সওত নুজিলাত হাদিল আয়া তুফি রাফয়ে সওত এই যে দাকুরিয়াল কোরআন ও এই আয়াতটা নাজিল হয়েছে রাফয়ে সওতের ব্যাপারে আবু বলছিল তোমরা মোহাম্মদের কালাম শোনো লা তাসমাউ লিহাযাল আল গাউফিহি করো মুহাম্মাদের কোরআন শোনো না সেই উদ্দেশ্যে এই আয়াত নাজিল হয়েছে বুঝে থাকলে বলুন কোন কেতাব থেকে বলছি কোন মজহবের কেতাব এটা হানা মিউজাবের সাধারণ কেতাব না মেইন কেতাবি সবচাইতে সেই কেতাব দিয়ে বললাম তাহলে এই কোরআন দিয়ে যারা সুরা ফাতেহাকে বন্ধ করতে চায় বুঝতে হবে তারা দুইটি রোগে আক্রান্ত হয় তারা বুঝে নাই আর না হয় বুজার পর জেনে শুনে জাতিকে ধোকা দিচ্ছে হে মুসলিম জাতি গেল এই আয়াত দেখেন এরপরে কি বলছেন অনেক দলই বলা হয়েছে ইবনে হিব্বান আব্দুর রজ্জাক ও দারুকুতনি জুমরাতান। বলা হয়েছে আনাল্লাজি ইয়াকরাউ খালফাল ইমামে ফি ফিহি জুমরাতুন ইমামের পিছনে যদি কেউ সূরা ফাতিহা পড়ে বা কেরাত পড়ে তাহলে তার মুখে আগুন দাও তার মুখে কি দাও আগুন দাও আহরাজাহু ইবনে ஹிibban ওয়া আবি সাইবা আব্দুর রাজ্জাক দারুকুতনি এই kitap গুলার মধ্যে আছে মাউকুফান মাউকুফ এ হাদিস রসুল বলেন না রসুল বর্ধুনদের সনদ পৌছে নাই কোন কেতাব দিয়ে বললাম তাদের কেতাব এরপরে বলছেন যে আখরা যাহু এমনি আবি সাহেবতা আব্দুর রুকুতনী আহ কলা ফি রং আলী মানকারা খলফাল ইমামে ফকদ আখতা যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পড়ল সে ব্যক্তি ভুল করলো তার নামাজ হয় নাই মোসান্নবনে আবি সাহেবের মধ্যে রয়েছে এবং দারুকুতনির মধ্যে রয়েছে মৌকুফান ও জাহুল বুখারি ইমাম বুখারি ডাকে জয়ীব বলেছেন এরকম যত দলিল আছে তার মধ্যে আর হলো যে ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ে। সে ব্যক্তির মুখে মাটি দাও সে ব্যক্তির মুখে কি দাও মাটি মারো মাটি দিয়ে তার মুখ ভরে দাও ইমামে মুলিয়া ফুহ নারান আগুন দাও এবং মাটি দাও আখ রাজু এবনে হেব্বান আহম্মদ আহাদুল কাজীন এই হাদিসের বর্ণনাকারীর মধ্যে একজন রাফি হল মামুন ইবনে হাম্মাদ হল মিথ্যাবাদীর মধ্যে অন্যতম কাজ বুঝতে পারলেন কি বুঝলেন এই দলিলগুলো পেশ করা হয় এর আসুন এই দলিল যখন ফেল করে এই আয়াতে দ্বিতীয় নম্বরে টপ করে লাভ দিয়ে আর এক জায়গায় যায় মুসলিম শরীফের এই একশত চোত্তর নম্বর পৃষ্ঠায় মুসলিম শরীফে একটি হাদিস রয়েছে ইনমা দুইলাল ইমামুল ইয়ুতাম্মা নিশ্চয় ইমাম নিযুক্ত করা অনুসারীদের জন্য ইজা কাব্বারা ফাকাব্বিরু ইজা রাকা ফারকাউ ইজা ক্বারা ফাআনসিতু ইমাম যখন তাকবির বলে অতঃপর তোমরা তাকবীর বলো ইমাম যখন রুকু করে অতঃপর তোমরা রুকু করো ইমাম যখন কেরাত পড়ে তখন তোমরা চুপ থাকো এখন কি করবেন এখানে তো কোরআন টোরান বলে না যা পড়বে চুপ থাকতে হবে কোথায় যাইবেন দিচ্ছে ঢুকে যান কোথায় যাইবেন এখন মুসলিম আপনারা বুখারি মুসলিম বুখারি মুসলিম কোথায় যাবেন ওই যে মনে করছে আমি পায়খানা খানা করি আর কেউ দেখে না দেখুন গালি নয় মন্দ নয় পায়ে হাত দিয়ে বলছি বন্ধুরা আমার ভুল যদি আমার হয় ভুল সংশোধন করে দিবেন এটা মমিনের বৈশিষ্ট্য অতএব আমরা সবাই মুসলমান আপনারা মুসলমান ভুলকে সংশোধন করে দেওয়ার মানুষ কিন্তু এই যুগে খুব কম মনে রাখবেন ভুল যিনি সংশোধন করে দিল সে আপনাকে জাহান থেকে তুলে উঠেল কি কথা ঠিক কিনা এ হাদিসে বলা হল যে ইমাম পড়লে তোমরা চুপ থাকবে তাই তো তাই তো মুসলিম শরীফের হাদিস এখন কোথায় যাবেন এই আদিশ ছিল মেন কিন্তু আসল গোড়ায় সিসিন এই হাদিসটা খুলেন মুসলিম শরীফ হাদিসের সনদের মধ্যে রয়েছে আন কাতা দাতা হাজি হি আন কাতা দাতা এই যে ইজা কারা আফা আনসিতু এই শব্দটুকু এটা কাতাদা অতিরিক্ত বর্ণনা করেছেন এটা রসুলের কথা নয় পাইলেন আবুদৌ শরীফের একশো উনিশ পৃষ্ঠের নম্বর লাইনের নিচে ইমাম আবুদৌদ এই হাদিসটি আনার পরে বলছেন

তারা তিনটা দলিল মেইন তিনটা দলিল পেশ করেন কয়টা তাহলে এই দ্বিতীয় নম্বরের দলিলটা কি মানার যোগ্য থাকলো ইমাম যা যা করে মুক্তাদির তাই তাই হবে কিন্তু ইমাম পড়লে সুখ থাকো এই কথাটা রসুল বলে নাই প্রমাণ ওই হাদিসের সনদের মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি তিন নম্বরে যে দলিল সেটা হল এমনে মাজার একষট্টি পৃষ্ঠার আঠারো লাইনের নিষেধ থেকে একটি হাদিস যে হাদিসটি এই কেতাবের একশো নয় বৃষ্টে বলেছে ইমাম ইমামের পিছনে কিছু পড়া যাবে না লেকৌলিহি আলাইহি সালাম রসুল সালসাম বলেছেন মনকান আলহু ইমাম উন ফকরাতুল ইমাম আলহু কেরাতুল যে ব্যক্তি ইমামের পিছনে সলাত আদায় করবে ইমামের কেরাতি মুক্তাদির কেরাত ইমাম পল্লি মুক্তাদির হয়তো যাবে দেখেন ইমামের কেরাত মুক্তাদির কেরাত ইমামের ফাতেহা মুক্তাদির ফাতেহা তা কিন্তু বলা হয় নাই কেরাত বললে সুরা ফাতেহা বাদ দিয়া একশো তেরোটা সুরা বুঝাইবে কিন্তু সুরা ফাতে যেহেতু একশো তেরোটা সুরা যে কোনো জায়গা থেকে তিন আয়াত পরিমাণ পড়লে হয়ে যাবে কিন্তু সুরা ফাতে আর শুরু থেকে শেষ পর্যন্ত না পড়লে হবে না বিদায় কেরাত বললে সুরা দিয়ে একশো তেরোটা সুরাকে বুঝাবে তাহলে কেরাত পড়ার সময় ইমামের কেরাতি মুক্তাদের কেরাত এই হলো তাদের হেদায়ের দলি এইবার দেখেন ইমাম আবুয়া নিদলে কি বলছে শুনবেননি শুনবেন নি শুনতে মনে চায় না দেখেন ভিডিও হচ্ছে শুনুন ইমাম আবু হানিবা রহমতুল্লাহ আলাই আল্লাহ তাকে জান্নাত নসিব করুক যেহেতু তার কথা এখানে যদি আমরা না পেতাম সত্যকে আমরা উপস্থাপন করতে পারতাম না হে দুনিয়ার বাসী শুনুন কিতাব আমি খুলে দেখাচ্ছি এই হেদায় কেতাবের সাথে একটি কেতাব আছে দেরায়া একশত বাইশ একশত বিশ দেরায়ার একত্রিশ নম্বর লাইন দেখুন এখানে কি লিখেছেন হাদিস মানকান আলহু ইমামুন ফকরাতুল ইমাম এলহু কাতুন এমনি মাজা এমনি থেকে এই দলিল চাইনেছেন এরপরে বলেছেন আনজাবিরুল জুফি বর্ণনা করছেন কে যাবের জুফি আহুয়া জয়ীফোন দেখেন ঠিক বলছি না মিথ্যা বলছি আহুয়া জয়ীফোন যাবের জুফি কি জয়ীব ব্যক্তি এইবার মজার কথাটা শোনেন অকদ কলা আবু হানি পাতা আবু হানিফা রহমতুল্লাহ বলছেন মা রু আকা মিনহু এই যে ব্যক্তি বলছে ইমামের কেরাতি মুক্তাদির কেরাত এর থেকে বড় মিথ্যাবাদী আমি কাউকে দেখি নাই কি বুঝলেন কি বুঝলেন তাদের কেতাব দিয়ে বললাম না আমার বাপের কেতাব দিয়া তাদের কেতাব কথা ঠিক না? আলা dissora খারাপ কেন তারা আমি আমার পিছনে সূরা ফাতিহা পড়ে কেন এইটা পড়া তাই না তাইর মুজাহব মানে না তাইর মজাহাব মানে না না মুসলমান না ওরা বেদী না কাফের ওরা দাজ্জাল এরা অনেক কিছু বলে বলে কি না এই এখনকার যুগের আলেম ওলামারা বলেন এই যে দেখেন বই লিখেছেন সাইকুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দাওবন্দি আজ থেকে 130 বছর আগে এই বইটা লিখে গেছেন সাইকুল হিন্দ সারা ভারতবর্ষের মধ্যে বড় আলেম তিনি এই যারা এখন লাফালাফি করেন ওই সাইকুল হিন্দের ছাত্র হওয়ার যোগ্য তারা না এই লোক লিখেছেন দেখেন বাহাত্তর নাম্বার পৃষ্ঠা কয় পৃষ্ঠা বাহাত্তর নাম্বার পৃষ্ঠা দেখেন এরা এইগুলা লেখার কারণে আরো ভালো হয়েছে কথা ঠিক কিনা আমরা এক হাজার দলিল দিলেও বিশ্বাস করবে না কিন্তু তাদের গুরুর গুরু বাবার গুরু দাদার গুরু তার কথা যখন বলব পুকুরের মধ্যে একটা তেরো হাত গজাল মাছ পাওয়া গেছে ধরো হামক জানি কার বারো হাত পুকুরের মধ্যে তেরো হাত গজল মাছ থাকে কেউ কিনা রাগ করেন আপনার দাদা হুদুর কইছে হয়েছে তাহলে মনে হয় ল্যাসটা ভাস করেছিল দেখুন দেখুন একটু পরে শোনাই তাদের চারি মজাহের মধ্যে একটা মজাহের নাম সাফি মুজাহ ইমাম সাফি রহমতুল্লাহ আলাই এর পুরনো উক্তি মোতাবেক জাহারি নামাজে মুক্তাদির ফাতেহা পাঠ ওয়াজিব নয় কিন্তু জীবন সানার্থে মৃত্যুর দু বছর আগে যখন তিনি মিশরে অবস্থান করছিলেন তখন তার নতুন মতে জাহারি নামাজে ও মুক্তাদির ফাতেহা পাঠ ওয়াজিব বলেছেন সাফি মতাবলম্বী ফতুয়া দেন নতুন মত অনুযায়ী এটি তাদের মত তাহলে সাফি মজাব অনুযায়ী সুরা ফাতেহা পড়া ওয়াজিব এই কথা ঠিক কিনা উপর ওই থুক ফেলায় এই থুক যে নিজের মাথায় পরে এতটুকু হুস দেয় আলাদিদেরকে গালি দেয় এরা সুরা ফাতে পরে কেন এই গালিটা যে তাদের চার মধাবের এক মধহবের গায়ে দায়ে পড়তেছে এইটুকু তাদের বই দিয়ে দেখাইলাম না হচ্ছে না ভালো করে শুনে নিয়েন দাদার দাদা গুরু বাবার গুরু দাদার গুরু তার গুরু তার গুরু তার গুরু সব থেকে বড় গুরু নামে যাকেছে সারা ভারতবর্ষে সেই লোকের লেখা বই দিয়ে দেখাইলাম বাহাত্তর নম্বর পৃষ্ঠা যে সাফি মজাহাবে মুক্তাদির সুরা ফাতেহা জেহেরি হোক অথবা আসতে হোক মুক্তাদির সুরা ফাতেহা পরা ওয়াজিব তাহলে বুঝে থাকলে বলুন ইমামের পিছনে সুরা ফাতেহা পরা শুধু আহলে আদিসরা বলছেন না তাদের মজাহাবের ইমামরাও বলছেন তাই মাঝাহাবির ইমাম বলছে তাতে দোষ নাই আহলে আদিসরা বললে দোষ দেখলেন অবস্থারা আসল ব্যাপারটা তা নয় বলবনি আসল ব্যাপারটা আসল ব্যাপারটা তা নয় এটা তারাও জানে যে চারি মজাহের দুই মজাহব আলাদিসরা যা করে তা দুই মজাহের মধ্যে আছে হানাফিরা যা করে তা শুধু এক মজা হবে আছে আর হালাদিসের দা আছে দুই মজা হবে হাম্বলি এবং সাফি মজা হবে দুই মজাহের আবেদন করার কথা বলছেন দুই মজাহে বুকরাত বাজার কথা বলছেন তাদের বিরুদ্ধে কথা নাই আহলাদিদের বিরুদ্ধে বিশ্বকরণ কেন তার কারণ হল ভান্ডারীদের কারণে তাদের তাবিদের ব্যবসা বন্ধ হওয়ার কোন আশঙ্কা নেই ল্যাংচাপিরের কারণে তাদের মিলাদের ব্যবসা বন্ধ হওয়ার কোন সম্ভাবনা নেই দেওয়ানবাগির কারণে কখনো তাদের পীরগিরির ভণ্ডামি বন্ধ হওয়ার কোন আশঙ্কা নেই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আহলাদিসার কারণেই তাদের বিনা পুঁদির ব্যবসা বন্ধ হইয়া যাবে বিধায় আহলাদিস থাকাও পৃথিবী থাকাও আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে মৌতের পূর্ব মুহূর্ত পর্যন্ত সঠিক আমল করে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক আমিন আকুল কৌলি হাজাফরুল্লাহ এই কেতাবটার নাম হল হেদায়া নাম কি হেদায়া হেদায়া এই হেদায় কেতাবে লেখছে কি দেখেন এই দেখেন ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউল আহু আন সেতু

সেই উদ্দেশ্যে এ আয়াত নাজিল হয়েছে বুঝে থাকলে বলুন কোন কেতাব থেকে বলছি কোন মধ্যে সব চাইতে মেইন কেতাব যদি সেই কেতাব দিয়ে বললাম তাহলে এই কোরআন দিয়ে যারা সুরা ফাতেহাকে বন্ধ করতে চায় বুঝতে হবে তারা দুইটি রোগে আক্রান্ত হয় তারা বুঝে নাই আর না হয় বুঝার পরও জেনে শুনে জাতিকে ধোকা দিচ্ছে হে মুসলিম জাতি গেল এই আয়াত আমরা বলতে শুনলাম তিনটা পাট আমরা আজকে প্রথমটা প্রথম যে কথাটা তিনি ধরলেন যে হিদায়াতে আছে ওইদা করি আল কোরআন ফাস্তা মাহু আং সেতু আসুন আমরা দেখা শুরু করি এই হচ্ছে কিতাবটা আল হিদায়া উপরে হচ্ছে আল হৃদায়া নিচে হচ্ছে সরহান আল্লামা আবদুল হাই আল লখনী আমরা হৃদয়াটা উপরে আছে এখান থেকে শুরু এটা প্রথম খণ্ড ওয়ালাক ইয়কর উল মু আল ইমামি মানে পিছনে যিনি আছেন মুখতাদি তিনি ইমামের পিছনে কেরাত কিছু তেলাউত করবেন না ফিল ফাতেহা ইমাম শাফি রহমতুল্লাহ আলহি এর সাথে ইখতলাফ করেছেন ফাতেহা তত ফাতেহা পড়বে ইমাম শাফি বলেছেন ফাতেহা পড়বে আর ইমাম আবু সহ যে রা আগে উল্লেখ করেছেন সেটাতে কোনো কিছু পড়বে না লাহু আনাল কেরা আতা

مقتدي التلاوة وعليه اجماع الصحابه ابن ايرب الصحابه اكرم الاجماع وهو ركن مشترك بينهما لكن حظ المقتدي الانصات والاستماع قال عليه السلام واذا قرئ فانصتوا واذا قرأ فانصتوا ويستحسن على سبيل الاحتياط فيما يروى عن محمد ويكره عندهما لما فيه من الوعيد ويستمع وينصت وإن قرأ الإمام آية الترغيب والترهيب لأن الاستماع والإنصات فرض بالنص أي تلك هنا الشاشة هداية مدة أي بدر جي إبارة بورلن هدايا المدّة أي إبارة ناي হৃদায়ের মধ্যে এই এবারত বিলকুল নাই এটা দিরায়ের মধ্যে আছে যে এবারত দিরায়ের মধ্যে আছে জেনে শুনে এই লোক এটা হৃদায়ের মধ্যে বললেন দেরায়া অন্য কিতাব ইবনু হাজার আসকালীন রহমতুল্লাহ আলী লিখেছেন এই হিদায়ার তখরিজ করেছেন হাদিস দিয়ে তিনি সাপোর্ট করেছেন এই হাদিস এই কথাগুলি হৃদায়ের মধ্যে নাই প্রথমত এটা প্রথম জালিয়াতি এই ওই বক্তব্যটা হৃদায়া কিতাবে নাই ওই বক্তব্য দেরায়া কিতাবে আছে দ্বিতীয় জালিয়াতি আমরা দেখব যে কত শুক্ক জালিয়াতি মারাত্মক দোকাবা যে লোকটা আসুন আমরা দেখি ايه هو الدراية في تخريج احاديث الهداية للامام الحافظ ابي الفضل شهاب الدين احمد بن علي بن محمد بن حجر الرسقلاني المتوفى سنة 852 الهجرة آه اي كتاب تاليكس امام حافظ ابو, أبو الفضل شهاب الدين احمد بن علي بن محمد ابن حجر الرسقلاني رحمة الله عليه تنشافي مذهبه وفات اتشطو بيانه هجرته هو আসুন এটা আর দেরায়া কিতাব এই এখানে ওই বদরকটা যেখান থেকে পড়লেন বললেন হৃদায়াতে এটা হৃদায়াতে নাই দিরায়াতে প্রথম জালিয়াতি দ্বিতীয় জালিয়াতি এবারত পুরা পড়েন নাই কিছুটা পড়ে এবং এরপরে তার নিজের পোসামাল কিছু যোগ করে দিয়েছেন এই কিতাবটার নাম হলো হেদায়া নাম কি হেদায়া হেদায়া এই হেদায় কিতাবে কি

যাই এখানে আছে ওয়ালিদারে কুথনি মিন হাদিস আবি হুরাইরা উনি বারবার একাধিকবার বললেন নুজিলাত আরবি ভাষায় নুজিলাত কোনো শব্দ আছে আমি জানি না নাজালাত আছে আছে নুজিলা আছে নুজিলাত আছে ওয়ালিদারে কুথনি মিন হাদিস আবি হুরাইরা وهنا يقولون مرة نزلت هذا نزلت نزلت هذه الآية في رفع الصوت وهم خلف رسول الله صلى الله عليه وسلم في الصلاة ويقولون هنا في رفع الصوت نزلت هذه الآية في رفع الصوت পড়লেন যে এই আয়াত নাজিল হয়েছে আওয়াজ উচ্চ করার কারণে এরপরে বললেন কিতাব হাতে বললেন আবু জাহাল বলেছিল ওয়াল কাউফি হিল আল্লাহলিব সেই উদ্দেশ্যে এই আয়াত নাজিল হয়েছে নাউজ বিল্লাহ আলিক নাউজ বিল্লাহিম জাহ আলিক একেবারে এত ডাকাতিক মনে করে ছিল মনে হয় এই কিতাব আর কেউ পড়তে পারবে না নাউজুবিল্লাহু মিজালেক আল্লাহ এদেরকে হেদায়েত দিন ইদদ জালদেরকে এখানে হলো ফি রাফি সাউতি ওয়া হুম খালফ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই আয়াত নাজিল হয়েছে সাহাবায়ে کرام আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি পিছনে সালাত তদায় করতেছিলেন ওই সময়ে আওয়াজ बुलंद করার কারণে সাহাবায় ক্যারাম কেউ আওয়াজকে উচ্চ করেছিলেন আল্লাহর হাবিবের পিছনে সালাত দায়রত অবস্থায় এর কারণে এটা হচ্ছে নজুল আর ওই ভদ্রলুক কি বললো এতটুকু ফেরফে সৌথ এতটুকু পড়ার পরে তার নিজের পোসামাল যোগ করে দিল এটা নাকি নাজিল হয়েছে ওই যে আবু জাহাল বলেছিল ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড হিলা আল্লাহ সেই কারণে চালাইয়া দিল হেদায়ার নামে জালিয়াতি নয় যদি আহলে হাদিস যারা যারা বলে তাদেরকে এবং তাদেরকে যারা অনুসরণ করে কারো মধ্যে যদি কোনো ইনসাফ থাকে সামান্যতম কোনো ইনসাফ থাকে তাইলে বলো এটা জালিয়াতি নয় এই কিতাব সামনে আছে নুজিলাত তো হবে না নাজালাত হাযিহিল আয়াতু ফি রাফি সাউত ওয়া হুম খালফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সালাহ এই আয়াত নাজিল হয়েছে আওয়াজ উচ্চ করার কারণে কোন সময় যখন সাহাবায় কারাম আল্লাহ রসুলের পিছনে সালাতরত ছিলেন আর এই লোকটা তার নিজের পেটের ভিতরের সামাল যোগ করে দিল কি যে আওয়াজ বুলন্দ করা কোনটা ওই আবু জেহল বলেছিল ওয়াল কফি গন্ডগোল করো আর এই কারণে এই আয়াত নাজিল হয়েছিল না আওয়াজ এরা যদি দাজ্জাল না হয় এই বিষয়ে যদি দাজ্জালই না হয় তাইলে আর কোনটা দাজ্জালই যে যাকে ইচ্ছা মানো না হয় না মানো এটা তোমার বিষয় কিন্তু এই কিতাব জাল লেতে কেন করতে হবে আমরা আজকে এই পর্যন্ত এরপরের বক্তব্যগুলির জবাব আমরা দেব তাদের গুরুর গুরু গুরুর গুরু গুরুর গুরু উনি যদি বলেন ওই যে হাদিসটা ম্যান ক্যান্লাহ ইমাম ফা ইমাম এলাহু কের ওই হাদিস সাহেব তাইলে আমরা যতটুকু মনে আছে আগে দেখিয়েছি আবার দেব তাদের গুরুর গুরু গুরুর গুরুর গুরু বলেছেন এই হাদিস সাহেক আমরা ওই পর্বও আগামিতে ইনশাআল্লাহ আজকে শুধু এটা দেখাইলাম যে হেদায়ের নাম বলে দেরায়াতকে দলিল দিলো উনি আর করলো কি ফি রাফে এতটুকু এসে তারপরে নিজের পোশাকামাল যোগ করে মানুষকে বুজায় বুজায় দিলো এই হিদায়া গিতাবে এই কথাটা আছে আর দেখো হানাফিরা কি বলে আউযু বিল্লাহি মিন যালিক না হাওলা লানা ইল্লাহ বিল্লাহ ইল্লা বিল্লাহিল আ'লিউল আযীম আকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম والسلام عليكم ورحمه الله وبركاته